ছোট পিস আছে ভয়ের কিছু নাই ওই মোটা ভাব সাবধানে নাগাল্যান্ড থেকে বিহারের মতিহারিতে পাচারের সময় উদ্ধার বিপুল পরিমাণ সেগুন কাঠ। আবারও বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী কুমারগ্রাম থানার বারোভিশা ফাঁড়ির নাকা চেকিং এর সময় পুলিশের দল একটি কন্টেইনার আটক করে। গাড়ি চালকের কথায় অসঙ্গতি থাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনায় উদ্ধার আনুমানিক 14 লক্ষ টাকার সেগুন কাঠ। অনুমান করা হচ্ছে বার্মা থেকে এই অবৈধ সেগুন কাঠগুলি পাচার করা হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করেছে বারোভিশা ফাঁড়ির পুলিশ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.